আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দ্য গ্রেট টিচার নিয়ে, একজন মহান শিক্ষককে নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, দেখো পরিষ্কার বুঝতে পারবে। তোমরা মন দিয়ে শোনো, দেখো সবই শব্দ বাই শব্দ বলবো, তোমরা পরিষ্কার বুঝতে পারবে, মন দিয়ে শুনতে হবে। দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়াজ ওয়ান, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পিপল, সবথেকে বুদ্ধিমান মানুষদের মধ্যে, হ্যাঁ সবথেকে বুদ্ধিমান মানুষদের মধ্যে একজন ছিলেন অফ 20th century, বিংশ শতাব্দীর বুদ্ধিমান মানুষদের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন। হি ওয়াজ নট অনলি এ গ্রেট থিঙ্কার, তিনি কেবল একজন মহান চিন্তাবিদ ছিলেন, থিঙ্কার মানে চিন্তাবিদ, তিনি কেবল একজন মহান চিন্তাবিদ ছিলেন তাই নয়, বাট অলসো তার সাথে তিনি ছিলেন এ ওয়াইজ লিডার, একজন বুদ্ধিমান নেতা, অ্যান্ড এ গ্রেট রাইটার, এবং একজন মহান লেখক। আমি আরও একবার প্যারাগ্রাফটা বলছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পিপল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন মহান, আচ্ছা খুব বুদ্ধিমান মানুষদের মধ্যে একজন অফ দ্য 20th century, বিংশ শতাব্দীর। হি ওয়াজ নট অনলি এ গ্রেট থিঙ্কার, তিনি কেবল একজন মহান চিন্তাবিদ ছিলেন তাই নয়, বাট অলসো এ ওয়াইজ লিডার, তিনি তার সাথে ছিলেন একজন বুদ্ধিমান নেতা, অ্যান্ড এ গ্রেট রাইটার, এবং একজন মহান লেখক। তারপরের প্যারাগ্রাফটা দেখো, হি ওয়াজ বর্ন অন 5th September, আচ্ছা তিনি জন্মগ্রহণ করেছিলেন 5ই সেপ্টেম্বর 1888, 1888 সালে, অ্যান্ড ওয়াজ দ্য সেকেন্ড চাইল্ড অফ হিজ পেরেন্টস, এবং তিনি ছিলেন তার পিতামাতার দ্বিতীয় সন্তান, মানে দ্বিতীয় সন্তান। ফ্রম হিজ চাইল্ডহুড তার শৈশববেলা থেকেই হি ওয়াজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট, তিনি ছিলেন একজন খুব চমৎকার, খুব বুদ্ধিমান ছাত্র, হ্যাঁ হি ওয়াজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট, তিনি ছিলেন একজন চমৎকার ছাত্র। হি কুড হ্যাভ এন্টার্ড এনি প্রফেশন, তিনি যে কোনো পেশাতেই যেতে পারতেন, বাট হি চুজ টু বি এ টিচার, কিন্তু তিনি পছন্দ করেছিলেন একজন শিক্ষক হবেন বলে তিনি একজন শিক্ষকের পেশায় পছন্দ করলেন। হি ভিজিটেড ফেমাস ইউনিভার্সিটিজ, তিনি ভিজিটেড ফেমাস ইউনিভার্সিটিজ, বিভিন্ন মানে হচ্ছে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে, লাইক যেমন অক্সফোর্ড, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেছেন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গেছেন, ইআইএল বিশ্ববিদ্যালয়ে গেছেন, অ্যান্ড প্রিন্সটন ইউনিভার্সিটিতেও গেছেন, ইআইএল এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে গেছেন। হি রিপ্রেজেন্টেড ইন্ডিয়া, তিনি প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের ইন দ্য ইউনেস্কোতে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। হি ওয়াজ অলসো, তিনি ছিলেন তার সাথে ইন্ডিয়াস অ্যাম্বাসাডর, তিনি ছিলেন ইন্ডিয়ার আর রাষ্ট্রদূত টু রাশিয়ার, তিনি রাশিয়ার রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন। তারপরে প্যারাগ্রাফ দেখো, ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন ইন 1954, ডক্টর রাধাকৃষ্ণনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হলো, হ্যাঁ 1954 সালে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হলো। ১৯৬২ সালে হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ১৯৬২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট অফিস, যেটা হয় সবথেকে বড় অফিস ইন দ্য কান্ট্রি, দেশে, আমাদের দেশে সবথেকে বড় অফিস হচ্ছে প্রেসিডেন্টের অফিস, সেই অফিসের তিনি রাষ্ট্রপতি নির্বাচন হলেন। ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন ইন সিম্পল লিভিং, সরল সাধারণভাবে জীবনযাপন করতে, ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন সরল সাধারণ জীবনযাত্রাতে, অ্যান্ড হাই থিঙ্কিং, এবং উচ্চ চিন্তাভাবনা করতে, সরল সাধারণ জীবন কিন্তু চিন্তাভাবনা থাকবে উচ্চ, হাই থিঙ্কিং, আচ্ছা ইভেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, এমনকি ভারতের রাষ্ট্রপতি হয়েও হি রিমেন্ড এ ভেরি সিম্পল ম্যান, তিনি একজন খুব সাধারণ মানুষ হিসাবেই থাকতেন, লিডিং এ ভেরি ডিসিপ্লিন লাইফ, তিনি একটা খুব শৃঙ্খলিত জীবনযাপন করতেন, তারপর পিপল অলসো রেসপেক্ট হিম, মানুষেরা তাকে অবশ্যই সম্মান করত, অ্যান্ড রিমেম্বার হিম, এবং তাকে স্মরণ করে ফর হিজ গ্রেটনেস, তার মহত্বের জন্য, অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে তার মহত্বের জন্য এবং তার সম্মানের জন্য তাকে সবাই শ্রদ্ধা করে এবং মনে স্মরণ করে। তারপর দেখো,
হিজ বার্থডে, তার জন্মদিন ফিফথ সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর তার জন্মদিন, ই সেলিব্রেটেড অ্যাজ টিচার্স ডে। তার 5ই সেপ্টেম্বর তার জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে পালিত হয় অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে তার 5ই সেপ্টেম্বর তার জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। টিচার্স আর অনার্ড অন দিস ডে, শিক্ষকদের সম্মান দেওয়া হয় এই দিনে শিক্ষকদের সম্মান দেওয়া হয়। দ্য গভর্নমেন্ট গিভস দেম অ্যাওয়ার্ড, আচ্ছা সরকারও শিক্ষকদের পুরস্কার দেন। ইন মেনি স্কুল, বিভিন্ন বিদ্যালয়ে সিনিয়র স্টুডেন্ট টেক্স ওভার টিচিং, আচ্ছা বড় যারা উঁচু ক্লাসের ছাত্রছাত্রী আছে তারা কী করে টেক্স ওভার টিচিং, তারা শিক্ষার দায়িত্ব নেয় ফর দ্য ডে, সেই দিনের জন্য, সো দ্যাট যাতে করে দ্য টিচার ক্যান রিল্যাক্স অন দ্যাট ডে, যাতে করে শিক্ষক মহাশয় সেই দিন বিশ্রাম নিতে পারেন, রিল্যাক্স করতে পারেন, একটু বিশ্রাম মানে রিল্যাক্স হতে পারেন আর কি, টিচার্স ডের দিনে একটু রিল্যাক্স হতে পারেন সেই দিনের জন্য। সেলিব্রেটিং টিচার্স ডে ইজ এ ট্রিবিউট, আচ্ছা শিক্ষক দিবস উদযাপন করাটা হয় এই ট্রিবিউট, একটা সম্মান প্রদর্শন করা, একটা সম্মান দেখানো, টু ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর রাধাকৃষ্ণনকে সম্মান দেখানো, অ্যান্ড টু অল দ্য গ্রেট মেন অ্যান্ড উইমেন, এবং সেই সমস্ত মহান পুরুষ এবং নারীদের সম্মান দেখানো হু ডেডিকেটেড দেয়ার লাইফস, যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন ইন স্প্রেডিং নলেজ, মানে হচ্ছে জ্ঞান বিস্তারের জন্য, জ্ঞানের বিস্তারের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের ঘরে সম্মান দেখানো, এবং ডক্টর রাধাকৃষ্ণনকেও সাথে সম্মান দেখানো হয় সেই সম্মান দেওয়ার সাথে সাথে। এই ছিল তোমাদের টেক্সটটা, তোমরা মন দিয়ে শোনো, দেখো পরিষ্কার বুঝতে পারবে, বারবার দেখো ভিডিওটা পরিষ্কার বুঝতে পারবে। দ্য গ্রেট টিচার।